উচ্চ মাধ্যমিকের ফলাফল এই মুহূর্তে জ্বলন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। চাপে পড়ে পর্ষদের পক্ষ থেকে ফলাফলের সিদ্ধান্ত নিয়ে দ্বিতীয়বার রিভিউ করার কথাও জানিয়েছেন। তবে শর্তে রয়েছে, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দায়িত্ব নিতে হবে ওই ছাত্রের। সেই নিয়ে দেখা দিয়েছে আবার সমস্যা। ছাত্রছাত্রীদের অভিযোগ, তাদের ফলাফল খুব খারাপ হয়েছে, কিন্তু সেটা হওয়ার কথা ছিল না, কারণ একাদশ শ্রেণীতে তাদের রেজাল্ট খুবই ভালো ছিল। কিন্তু তারা রিভিউ করতে চাইলে স্কুলের প্রধান শিক্ষক দায়িত্ব নিতে চাইছেন না। বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়িয়েছে দিনহাটা শনিদেবী জৈন স্কুলে। বুধবার দুপুরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা। স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে জানায়, 234 জনকে এবার পাশ করানো হয়েছে। তাদের নম্বর কম আসার বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছিল পড়ুয়ারা। আমাদের স্কুলে হচ্ছে 336 জন পাস করেছে, তার মধ্যে একজন ফেল, আর একজনের রেজাল্টের মার্কশিটে একটু গন্ডগোল আছে। সেটা হচ্ছে ক্লাস 10 নাম্বারটা ওদের উঠেছে, ক্লাস 11 নাম্বারটা ওঠেনি শুধু একজনের, আর একজন ফেল। তা সেই দিক থেকে আমাদের 334 জন ছাত্রছাত্রী 334 জনই পাশ করে গেছে। এখন কিছু স্টুডেন্ট হয়তো বলছে যে স্যার আমাদের নাম্বার কমে গেছে। তো আমরা বললাম যে তোদের নাম্বার কমে গেছে কারণ তোরা 11 পরীক্ষাটা ভালো দিস নাই। যদি তোরা 11 পরীক্ষাটা ভালো দিতিস তাহলে হয়তো তোদের রেজাল্টটা ভালো হতো। এখন ওদের বক্তব্য হচ্ছে আমাদের কলেজের ভর্তির ব্যবস্থা করে দিতে হবে। তো এই ধরনের কলেজে ভর্তির ব্যবস্থা তো আর এই জন্য করে দিতে পারে না, পারে কি? পারে না। তো যাই হোক, আমি ওদের বলেছি এখন যদি ওরা রিভিউ করে তাহলে তারা ওরা করবে, সেটা অ্যাজ পার গাইডলাইন যা করতে হবে সেটা করা যাবে, তার জন্য তো কোনো অসুবিধা নেই। কিন্তু সেদিন যারা এসেছিলো মোটামুটি 1 ঘন্টা ওদেরকে বোঝানো হয়েছে, তাতে কেউ রিভিউয়ের কথা বলেনি, শুধু 2 থেকে 3 জন পরীক্ষা দেওয়ার জন্য রাজি হয়েছিল যে হ্যাঁ স্যার আমরা যদি পরীক্ষা হয় পরীক্ষা কবে হবে। তো আমি বলেছি যে এখনও আমরা গাইডলাইন বা কোনো নির্দেশ পাইনি, যখন পরীক্ষা হবে তখন জানানো হবে। হ্যাঁ, পরীক্ষা যখন হবে তখন আমরা জানিয়ে দেবো। তার জন্য ফোন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, নাম এগুলো লিখে রেখেছি, রেকর্ড করা আছে অন্তত 2 থেকে 3 জনের। বেশ কিছুক্ষণ ধরে পথ অবরোধ চলতে থাকে, পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি ছুটে আসে পুলিশ। পথ অবরোধের জেরে দিনহাটা গোবড়াছড়া নয়ারহাট এবং গীতালদহ রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।